একটু ছাদে এসেছিলাম, ছাদে এসেছিলাম বেগুনগুলো দেখতে। বেগুন গাছগুলোর অবস্থা খারাপ শুনেই এসেছিলাম, দেখলাম গাছগুলো মরে যাচ্ছে, বেগুন আর রাখা যাবে না, সেই জন্যে সব বেগুন যেরকম অবস্থা আছে তাই পেরে নিয়ে চলে যাচ্ছি নিচে। রান্না চলতে থাক, ব্লগও শুরু হয়ে গেছে, স্বাগত কন্টিনিউয়াস লাইফে বন্ধুদের। বন্ধুরা খুব ভালো আছে আশা করি। করোনার জন্য কাকি এসে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না, একটু পরে কথা বলছি। চিকেনটা কি করছো? প্লেন প্লেন রান্না করছো তো? আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল মারবে। রান্নাটা চলতে থাক। একটু জল দিয়ে দিই লঙ্কা গাছে। এই
এখন এসছি আমি দোতলার বারান্দার একটা বেড আছে ছোট বোটের শেপে, সেই বেডটাতে দুটো লঙ্কা গাছ লাগানো। এই লঙ্কা গাছ এত রোদ ভোলে যাচ্ছে, লঙ্কা গাছে একটু জল দিতে এসেছে, লঙ্কায়ও প্রচুর ফুল এসেছে। বীজটা অনলাইনে কেনা হয়েছিল, নাগাল্যান্ডের লঙ্কা, লঙ্কাটার নাম বলছে ভুজ্জনিকা লঙ্কা। প্রচুর ঝাল, বেশ লম্বা লম্বা হয়, বড় বড় লম্বা, খুব ঝাল, একটু ফেলেই হয়ে যায়। এই জন্যই লঙ্কা গাছটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা অনলাইন বীজটা কালেক্ট করা হয়েছিল, এটাকে বলা হয় ভুজ্জনিকা লঙ্কা। বন্ধুরা, ব্লগটা তাহলে শেষ করার সময় হয়েছে, ব্লগটা শেষ করছি। কিছু কিছু জিনিস শেয়ার করলাম আজকে, তাহলে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকুন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। স্পন্টেনিয়াস লাইফের বন্ধু যারা হয়েছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা নতুন বন্ধু তাদেরও চ্যানেলে স্বাগত। চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য তাহলে আবার কোনো নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনার মতো চলে যাওয়ার পালা, ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি, তবে বাই বাই। সারাদিনের কিছু কিছু জিনিস, রুটিন লাইফ সব আপনাদের দেখানোর চেষ্টা করি, যেটুকু শ্যুট করতে পারি। সবসময় সব কিছু শ্যুট করা সম্ভব হয় না, মনে থাকলেও অনেক সময় মনেও থাকে না, আবার মনে থাকলেও পেরে ওঠা যায় না। যেটুকু পারি শেয়ার করার অবশ্যই চেষ্টা করি। আপনারা বন্ধু বন্ধুদের সঙ্গে শেয়ার করলে ভালোই লাগে। জানি না ভিডিওগুলো কেমন লাগছে, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আবার নতুন ভিডিও বানাতে একটু ভালো লাগে এই আর কি। তাহলে আজকে ব্লগ শেষ করে দিচ্ছি, টাটা।